সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, সাম্প্রতিক সময়ে আবার কিন্তু কিছু ওষুধের মূল্য বৃদ্ধি পেয়েছে, যেমন অফরান সিরাপ, এটি আগে ছিল 45 টাকা, এখন কিন্তু 50 টাকা হয়েছে। ফেক্সো সিরাপ, যা ছিল মূলত 48 টাকা, এখন কিন্তু এটা 55 টাকা হয়েছে। এবং ফেনাডিন ট্যাবলেট, যা আগে ছিল 8 টাকা 120, এখন কিন্তু সেটা হয়ে গেছে 9 টাকা। তো এভাবে আসলে বাজারে মূল্য বৃদ্ধি পেতে থাকলে আমরা সাধারণ জনগণ বা যারা দেখা যায় দীর্ঘদিন যাবৎ ওষুধগুলো কন্টিনিউ করতে হয়, সেক্ষেত্রে তাদের কিন্তু মাস শেষে একটা বিরাট অঙ্কের অ্যামাউন্ট কিন্তু অতিরিক্ত পরিমাণে খরচ হচ্ছে। তো আবার মোনাস ট্যাবলেট, এই মোনাস ট্যাবলেটটি আগে আপনারা হয়তো বা 16 টাকা এমআরপি ছিল, 15 টাকায় ক্রয় করতে পারতেন, কিন্তু এখন এই ওষুধটির মূল্য বৃদ্ধি হয়ে 17 টাকা 50 পয়সা পার পিস ট্যাবলেট হয়েছে। সেই ক্ষেত্রে যেমন নাকি দোকানিদের সমস্যা হয়েছে, তেমন যারা সাধারণ ক্রেতা, যারা আমরা আপনারা যারা এটা রেগুলার গ্রহণ করতে হয় যাদেরকে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো কস্ট বেশি হয়ে গেল। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার দেখা যায় যে মোনাসের এটা একমি ল্যাবরেটরিসের একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনি হয়তো বা স্কোয়ার, বেক্সিমকো বা রেনেটা এই ধরনের যে সমস্ত কোম্পানি রয়েছে তার প্রোডাক্টগুলো কিন্তু এখনও 15 থেকে 16 টাকায় আপনি খেতে পারেন, সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করে খেতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে ডেল্টা ফার্মা, যেটি মূলত হচ্ছে বিশেষজ্ঞ কিছু ডাক্তারগণ মিলে এই কোম্পানির কিন্তু পরিচালনা করে থাকেন। তো এই কোম্পানিটির প্রোডাক্ট গুণগত মান যেমন ভালো, তেমন কিন্তু এই ওষুধগুলো কিন্তু অন্যান্য ওষুধের তুলনায় এগুলোর রেঞ্জ কিন্তু অনেক কম। সেক্ষেত্রে এই ট্যাবলেটগুলো আপনারা খেতে পারেন। যেমন ডেল্টা রয়েছে মন্টেলা, এখন কিন্তু বাজারে আপনি 10 টাকাতে পেয়ে যাবেন। তো সুতরাং আপনারা যারা দেখা যায় মোনাস রেগুলার খাচ্ছেন, তারা এই মন্টিলুকাস গ্রুপের অন্যান্য ওষুধ আপনারা ট্রাই করতে পারেন এবং এই ডেল্টা ফার্মার মন্টেলা ওষুধটি আপনারা খাওয়ার মাধ্যমে কিন্তু উপকৃত হতে পারেন। তো ওষুধের জেনেটিক নেম ঠিক রেখে আপনি যে কোনো কোম্পানি আপনি কিন্তু ক্রয় করতে পারেন। সেক্ষেত্রে দেখা গেল আপনার কাছে যে কোম্পানিটা ট্রাস্টেড মনে হবে, বা আমাদের কিন্তু বাংলাদেশের ওষুধ শিল্প অনেকটাই এগিয়ে এবং ভালো ভালো ব্র্যান্ডের ওষুধ কিন্তু আমাদের বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো প্রোভাইড করে থাকে, সেক্ষেত্রে আপনি অন্যান্য কোম্পানির প্রোডাক্ট কিন্তু খেতে পারেন। সেক্ষেত্রে যারা মোনাস অন্যান্য যে সমস্ত প্রোডাক্টের দাম বাড়ছে, আপনি যদি ফার্মেসি থেকে জিজ্ঞাসা করেন যে ভালো কোম্পানির এর চাইতে গুণগত মানসম্পন্ন অন্য কোনো প্রোডাক্ট থাকলে আমাকে দিতে পারেন। যেমন নাকি লুমনা, সেটা কিন্তু এখনও 12 থেকে 13 টাকার ভিতরে রয়েছে, যেটি এসকেফের খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। তো এভাবে আপনারা যাচাই বাছাই করে আপনারা কিন্তু ওষুধ চেঞ্জ করেও খেতে পারেন। তো অনেকেই অজ্ঞতাবশত আপনারা দেখা যায় ডাক্তার যেটা লিখছে সেটাই কন্টিনিউ করেন। আরেকটা বিষয় আমাদের ডাক্তার সাহেবদের শ্রদ্ধা ভরে বলতে চাই, ওনারা অনেক সময় বলে দেন যে প্রেসক্রিপশনে যেটা লিখেছি সেটাই খাবেন। তো আপনি এটা তলিয়ে দেখবেন যে উনি যে ওষুধটা লিখেছেন তার এগেনস্টে উনি মাস শেষে ওনার অ্যাকাউন্টে একটা বড় ধরনের অ্যামাউন্ট মানে কোম্পানির তরফ থেকে প্রবেশ করে, সেই জন্যই তিনি সেই ওষুধটা খাওয়ার জন্য সাজেস্ট করেছেন। আবার অনেকেই আছে ভালো ব্র্যান্ডের ওষুধ খাওয়ার জন্য আপনাকে হয়তো বা প্রপার করেন, সেক্ষেত্রে সবাইকে এক পাল্লায় মাপবো না। তো আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে যার কোনো না কোনো ভিডিও আপনার উপকার আসবে বলে আমরা বিশ্বাসী। সুতরাং চ্যানেলটি ঘুরে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।